জাতিসংঘের উদ্যোগে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে জলবায়ু সামিট COP25। সামিটের শুরুতে অক্সফ্রাম তাদের গবেষণায় 2008 থেকে 2018 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা দেখিয়েছে। গবেষণায় দেখা গেছে, যুদ্ধে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন তার চেয়ে 3 গুণের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে বন্যা আর দাবানলে। ভারতে দিল্লির বায়ুদূষণের রেশ এখনও কাটেনি। এরই মাঝে নতুন নজির সৃষ্টি হয়েছে সমুদ্র দূষণ। চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা সমুদ্র সৈকতে দেখা গেছে বিপুল পরিমাণে সাদা রঙের ফেনা, আর এ ফেনা অনেকটাই বিষাক্ত। এদিকে বেশ কয়দিন ধরেই ভয়াবহ দাবানলের কবলে পড়েছে অস্ট্রেলিয়া, আর বিষাক্ত ধোঁয়া এখন ছড়িয়ে পড়েছে সিডনি শহরে। সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থার এক প্রতিবেদন অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে, আর এমন অবস্থা চলতে থাকলে বিশ্বের পরিবেশ এমন অবস্থায় চলে যেতে পারে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব। এরই মধ্যে জলবায়ু সম্মেলনে মহাসচিবের ডাকে সাড়া দিয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। আবহাওয়া বিপর্যয়ে গত এক দশকে যেসব মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে তার মধ্যে শতকরা প্রায় 80% এশিয়ার। এর মধ্যে ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ সহ অসংখ্য মানুষ বসবাস করছে ঘূর্ণিঝড় ও বন্যার হুমকির মধ্যে।